আসসালামু আলাইকুম দর্শক আমি আর এস এস সিস্টেমে দেশীয় প্রযুক্তিতে মাছের ট্যাঙ্কের সাইজ নিয়ে একটু কথা বলবো কারণ আমি দেখেছি অনেকে এই প্রথম অবস্থায় বড় আকারে করার জন্য বড় বড় হাউস তৈরি করছে এই যা যেই বড় হাউস নিয়ন্ত্রণ করার জন্য কোনো প্রকারের আপনার এই যন্ত্রপাতি নাই মোটর নাই পানির সুব্যবস্থা নাই ঠিক আছে জেনারেটর বা আইপিএস সুবিধা নাই মোটর চালানোর জন্য এরপর বড়ো সাইজের একটা হাউস করে ফেলছে করার পর যে কারণে হয়েছে কি কোনো একটা সমস্যা দেখা দেওয়াতে আর বড়ো সাইজের ট্যাঙ্কটা কন্ট্রোল করতে পারে না হ্যাঁ তাহলে হয় কি আপনার পুরো প্লান্টটা নষ্ট হয়ে গেলো এই ধরনের আমি দুইটা উদাহরণ আপনাদেরকে দেখাবো এর প্রেক্ষিতে একটু পরে দেখাচ্ছি আমি এর প্রেক্ষিতে আমার এই যে ছোট আকারের করা এবং কন্ট্রোলিংয়ের ভিতর রাখার সেটার সুবিধাটা আপনাদেরকে বলতেছি দর্শক দেখতে পাচ্ছেন আমার এই হাউসটা আপনার গোলাকার আকার এইটা আপনার প্রায় আপনার তিন ফিট উঁচু আমার হাউসটা তিন ফিট উঁচু এবং মাঝখানে যদি আমি ব্যাস হিসাব করি তাও তিন ফিট হচ্ছে হ্যাঁ এইটার ভেতরে প্রায় আপনার পাঁচশো লিটারেরও বেশি পানি ধরে হ্যাঁ তো এইটা তৈরি করতে আমার তেমন বেশি খরচ যায়নি আমি বাজারে আপনার প্লাস্টিকের ট্যাঙ্ক বলেন এরপর ইট দিয়ে তৈরি হাউস বলেন হ্যাঁ এটা আমি কম দামেই তৈরি করতে পারতেছি কারণ আমার তিনটে রিং কিনে পড়ছে আপনি চারশো করে ধরলে আপনার তেরোশো টাকা তারপর আপনার মনে করেন এই আপনার সিমেন্ট এরপর মজুরি সব মিলে আপনার দুই হাজার টাকার ভিতরে এই ধরনের একটা ট্যাঙ্ক তৈরি হয়ে যাবে পাকা ট্যাঙ্ক হ্যাঁ দুই হাজার ভিতর টাকার ভিতর যদি একটা ট্যাঙ্ক তৈরি হয় তা আমি বড় সাইজের তৈরি না করে ছোট ছোট তৈরি করলে আমার সুবিধা হচ্ছে যে কোনো মুহূর্তে দেখা যাচ্ছে আমার যে কোনো একটা ট্যাঙ্কের অবস্থা খুব খারাপ পানি গন্ধ হয়ে গেছে বা মাছ মারা গেছে বা কোনো এক কোনো একটা সমস্যা দেখা দিয়েছে আমি হঠাৎ করে পানিটা কমিয়ে মাছগুলো নিয়ে ফেলতে পারলাম আর আমি যদি পানি না কমাইও চাইলে ছোট আগারে থাকলে আমি হাত দিয়ে নিচে মাছ যেগুলো মারা মারা যাবে নিচে পরে থাকবে ওগুলো আমি নিয়ে ফেলতে পারবো আর বড়ো সাইজের যদি হয় আমার দেখা যাচ্ছে যে পানির হঠাৎ পানির সমস্যা হয়ে গেছে আমার রিজার্ভ ট্যাঙ্কিতে যে পানিগুলো আছে ওগুলো দিয়ে কভার করবে না তখন হবে কি আমার আপনার এই সব একসাথে আমি চেঞ্জ করতে পারবো না আর ছোটো সাইজের হলে কোনো একটা সমস্যা দেখা দিলে আমি পানিটা কমিয়ে বা রিজার্ভ ট্যাঙ্কি থেকে পানি দিয়ে বা কোনো একটা কিছু সমস্যা হয়ে গেলে সেটা আমি ম্যানেজ করতে পারবো কিন্তু আপনার বড়ো সাইজের হলে সহজে ম্যানেজ করা যাচ্ছে না হ্যাঁ যাবেও না তো যারা যারা চিন্তা ভাবনা করতেছেন শখের বসে বা করার চিন্তা ভাবনা করতেছেন করছেন হ্যাঁ সবসময় ছোটো রিংটা ছোট আকারে করার চেষ্টা করবেন আমি আপনাদেরকে আমার পোনার জন্য যেটা করছি সেটাও একটু দেখাচ্ছি দর্শক দর্শক দেখতে পাচ্ছেন আমি পোনার জন্য ছোট সাইজের রিং করছি হ্যাঁ ছোটো সাইজের হলে কি হলে আমার এটা নিয়ন্ত্রণ করা সোজা এবং খাবার খাচ্ছে কি খাচ্ছে না মনিটার করা সার্বক্ষণিক তত্ত্বাবধান করা খুবই সোজা সার্বক্ষণিক তত্ত্বাবধান করা খুবই সোজা আপনার ছোট সাইজের হলে আর বড় সাইজের হলে সার্বক্ষণিক তত্ত্বাবধান করা খুব কষ্ট হয়ে হয়ে পড়ে কোনো একটা ঝামেলা হইলে হঠাৎ করে মাছ মারা যায় আমি এই ধরনের দুইজনকে দেখছি যাদের সমস্যার কারণে ওনাদের মাছগুলো মারা গেছে হ্যাঁ তো আপনারা চিন্তা ভাবনা করলে এই ধরনের ছোটো আকারে করার ভাবনা করবেন কারণ অনেকে আমাকে কমেন্টে লিখেন পাই এই সাইজের এত বড়ো হাউস এটাতে মাছ কতটুকু ছাপতে পারবো কোন সাইজের মটর লাগবে আসলে বড় আকারের আমার কোনো অভিজ্ঞতা নাই আমি চাচ্ছি যে ছোট আকারের দেশীয় প্রযুক্তিতে কম টাকা খরচ করে কিভাবে আস্তে আস্তে আমরা ডেভেলপ করতে পারবো জিনিসটা হ্যাঁ কারণ আমি দেখছি হয়তো বা এভাবে সমালোচনা করা ঠিক হচ্ছে না বাংলাদেশে অনেকে বড় আকারে প্লান্ট আনছে সত সত্তর টাকা লক্ষ টাকা খরচ করে ওনার প্লান্ট বসাইছে কিন্তু ওনারা প্রথম অবস্থায় ওনাদেরকে যে একটা টেলিভিশনের সাক্ষাৎকার বলেন দেখলাম পরবর্তীতে ওনাদের নিয়ে আর কোনো রিপোর্ট দেখতেছি না যে ওনারা কাজটা চালাই যাচ্ছে ওনারা কার্যক্রমটা চালাচ্ছে ওনাদের এইটার আর কোনো আমি আপ নেই তারপর ওনারা যে মানুষকে উৎসাহিত করার জন্য মানুষকে কাজে লাগার জন্য ওনাদের আর এই প্রকল্পগুলো লাভ লস ওভাবে করে আর দেখাচ্ছে না হ্যাঁ তো দর্শক বলে রাখতেছি আপনারা এই ধরনের ছোটো আকারের এই ভাবনা করবেন যাতে বড় করে সমস্যা পড়তে না হয় দর্শক আমি আপনাদেরকে বলেছিলাম আর দুইটা উদাহরণ দিব যারা যারা আপনার এই আর এস এস সিস্টেমে করতে গিয়ে বড় আকারে করতে গিয়ে সমস্যায় পড়ে গেছে কন্ট্রোল করতে পারে নাই একজনের নাম হচ্ছে রাজীবুল ইসলাম উনি হেডিং দিয়েছি বিদ্যুৎবিহীন আর এস সিস্টেমে সাবধান তাহলে ওনারা এই যে উনি একটা যে কোনো একটা কাজে অ্যাঙ্গেজ ছিল ওই তত্ত্বাবধান করতে পারে নাই কিন্তু ওনার সাইজটা একদম পুকুরের মতো বড় সাইজের করে একটা ট্যাঙ্ক করছে হ্যাঁ সহজে কন্ট্রোল করতে পারে নাই খেয়াল রাখতে পারে নাই যেই কারণে উনি আপনার সমস্যায় পড়ে গেছে হ্যাঁ এখন এই ধরনের আমি আরেকজনেরটা দেখাবো দেখি চেষ্টা করতেছি ওনারটা পাই কিনা দর্শক এটা ওই রাজিবুল ইসলামের আপনার বড় সাইজের হ্যাঁ হাউজটা যেটাতে মাছগুলো মারা গেছে প্রায় বিশ হাজার মাছ এটা আমি এখন আরেকজনেরটা খোঁজার চেষ্টা করতেছি হ্যাঁ দর্শক আরেকজনেরটাও আমি পেয়েছি ওনার এখানে হেডিং দেখা যাচ্ছে সামস জিতু রেসুয়ে পদ্ধতির একটি ব্যর্থতার গল্প আধুনিক পদ্ধতিতে মাছ চাষ বা চাষে এরপর আরও অনেক কিছু আছে তো এখন দর্শক দেখা যাচ্ছে ওনারা দুইজনেই আমি দেখতেছি হাউজের সাইজটা প্রায় একই রকম ওনারা বড় আকারের করে এইটাতে ওনারা ব্যর্থ হয়ে গেছে হ্যাঁ ওনারা মাছগুলো নিয়ন্ত্রণ করতে পারে নাই আপনার মাছ পুকুর অনিয়ন্ত্রণের কারণে ওনারা পানি বেশি হওয়ার কারণে মাছগুলো কন্ট্রোল করতে পারে না সমস্ত মাছ মারা গেছে এবং ওনারা আপনার প্রজেক্টটা করে যে লাভ হবে লস হবে ওইটার চেহারা পর্যন্ত দেখতে পারে না এইটার রেজাল্ট আসার আগে ওনারা ভেঙে পড়ছে হ্যাঁ আমি ওনাদেরকেও পরামর্শ দিব আপনারা আরও পরিকল্পিতভাবে জিনিসটা করবেন জাস্ট আমি এটা বুঝাতে চাচ্ছি আমাদের দেশে এখনও উন্নত প্রযুক্তি আরম্ভ হয়নি যেটার কারণে আমরা ওনাদের সাথে বিদেশের সাথে তাল মিলিয়ে বড়ো সাইজের করতে পারবো আমাদের প্রথমে ছোট অবস্থায় ট্রাই করতে হবে ট্রাই করে আস্তে আস্তে আমরা যখন একটা প্রযুক্তি আমাদের আমরা এটা তো অভ্যস্ত হয়ে পড়ব আমরা জিনিসটা করতে পারবো তখন পরবর্তীতে আমরা চেষ্টা করব কিভাবে বৃহৎ আকারে করা যায় বড়ো সাইজের করে করা যায় কারণ প্রথম অবস্থায় আমি শখের বসে বা ঝুঁকের বসে আমি বড়ো সাইজের করে করে ফেললাম যেটার কারণে দেখা যাচ্ছে যে আমরা ক্ষতির সম্মুখীন হলাম কারণ একটা ট্যাঙ্কে আপনার বিশ হাজারেরও বেশি মাছ মানে দর্শক কম কথা না অনেক টাকার একটা ব্যাপার স্যাপার তো এত টাকা খরচ করে আপনি একটা অভিজ্ঞতা নিচ্ছেন নতুন কাজ একদম আধুনিক যন্ত্রপাতি ছাড়া দেশীয় প্রযুক্তিতে সেটাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন তো আপনার জন্য আমাদের প্রত্যেকের খাবনা আপনারা দুইজনেই আগামীতে আরও ভালো তো চেষ্টা করবেন আমাদের দোয়া রইল আপনাদের প্রতি এবং আমি নিজেও চেষ্টা করতেছি ছোট আকারে করে করার জন্য আল্লাহর রহমতে আমি যেটা করছি সেটাতে আমার মাছটা আমি উৎপাদন করছি হয়তো আমার কস্টিং বেশি পড়ছে কিন্তু আমি মাছটা উৎপাদন করছি দর্শক তো এখন আমি বলবো আপনারা যারা নতুনভাবে চিন্তাভাবনা করতেছেন ওনারা ছোট আকারের করে করবেন কারণ বড় আকারের যন্ত্রপাতি থাকলে তারপর বড় আকারে করেন কোনো সমস্যা নাই তবে ছোট আকারে করবেন যাতে ঝুঁকির সম্মুখীন হতে না হয় সবাইকে ধন্যবাদ সবাইকে সবাই আমার জন্য দোয়া করবেন আমি আসলে দেশি মাগরে পোনাটা আমার এলাকাতে পাচ্ছি না একটা খবর পাইছে তাও ছোট আকারের এই জন্য আমি আবার নতুন প্রজেক্ট আরম্ভ করতে পারতেছি না তবে আমি প্রস্তুতি নিয়ে রাখছি দ্রুততম সময়ে আমি চেষ্টা করব দেশি মাগুর দিয়ে আমার প্ল্যান্ট আবার চালু করার জন্য আপনার সবাই আমার জন্য দোয়া করবেন